আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসনা হেনা, মানে হাসনাস কুকিং, আপনাদের দয়া কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। কুকিংয়ের পাশাপাশি ছোট ছোট ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আমার এই ব্লগগুলো আপনাদের কাছে ভালোই লাগবে। কালো জিরা ভেজে নিচ্ছি, এখানে হাফ কেজি কালো জিরা আছে। কালো জিরা শুকনো ভর্তা তৈরি করে নিব। মশলা থেকে কিছু মাছ নিছি, এগুলো হচ্ছে এই কি মাছ, বাটা মাছ, বাটা মাছ কে বলে, ছোলা মাছ। একটু লবণ লাগবে, অল্প একটু, যে কই মাছের জন্য আর কি লবণ লাগবে। মাছ কেটে দিচ্ছে আমাকে আমার পাশের বাসার এক আপা। এই আপাটা আমাকে অনেক কাজেই হেল্প করে। ভাটা মাছ নিয়েছিলাম, বাসা থেকেই মাছগুলো নিয়েছি, পরিচিত মাছওয়ালা, তাই মাঝে মাঝে বাসা থেকেই মাছ নেওয়া হয়। ভাটা মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে একটা আছে, মিষ্টি কুমড়া শাকের সাথে ভাটা মাছের ঝোল তরকারি। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা সেখান থেকে দেখে নিতে পারেন। ভাটা মাছ কিভাবে কাটতে হয়, পুদিনা পাতা, আমি শুধু দুইটা থাল বুনেছিলাম। এখানে মশলা দেখেন, অনেকগুলো পুদিনা পাতা হয়ে গেছে। আপনারাও ইচ্ছা করলে এভাবে লাগিয়ে নিতে পারেন, কোনো টবে করে বারান্দায় বা ছাদেও রেখে দিতে পারেন। এই পুদিনা পাতার চাটনি অনেক ভালো লাগে কাঁচা আমের সাথে। আমরা রোজার দিনে এই চাটনিটা করে থাকি। পুদিনা আমার খুবই ফেভারিট একটা হার্ব। আরে নিচে পড়ে ঢুকবো, লাভ দিব সাথে। কই মাছও নিয়েছি, তবে মাছগুলো চাষের নাকি ঠিক বুঝতে পারছি না। আগে লবণ দিয়ে বেশি করে লবণ দিয়ে, যাই হোক মাছগুলো খুব তাজা তাজা। আমার বাসা ছাদের উপর মাছগুলো কাটতে গিয়েছিলাম, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, টুপুর টাপুর বৃষ্টি। আমার কাছে কিন্তু বৃষ্টি অনেক অনেক ভালো লাগে। বৃষ্টি দেখলেই মনে হয় যে বৃষ্টিতে ভিজি, বৃষ্টির গান করি। কই মাছ কাটার আগে কিন্তু কম করে হলেও আধা ঘন্টা আগে বেশি করে লবণ দিয়ে ঢেকে রাখতে হয়, তা না হলে কিন্তু মাছ কাটতে অনেক সমস্যা হয়। আমি নিচে নেমে আসলাম, এতগুলো আদা রসুনের ছোলা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ আদা আছে আর 1.5 কেজি পরিমাণ রসুন আছে। আমি ঠিক এই পরিমাণেই আদা রসুন নিয়ে থাকি। এই আদা রসুনগুলো আমার কিন্তু 1 মাস চলে যাবে রান্নার কাজে। আমি এভাবে আদা রসুন সংরক্ষণ করে থাকি। আমি যেভাবে আদা রসুন সংরক্ষণ করে থাকি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আদা রসুনগুলোর ছোলা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। আদা রসুনে কিন্তু অনেক বালি থাকে, তাই ভালো করে বারবার করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে আদা রসুনের পানিগুলো ঝরিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট পলি ব্যাগ আছে, সেই পলি ব্যাগে প্যাকিং করে নিতে হবে। প্যাকিং করে আবারও একটা বড় পলি ব্যাগে প্যাক করে নিতে হবে। এরপর ফ্রিজারে রেখে দিতে হবে। যখন লাগবে একটা একটা করে বের করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। ঠিক একইভাবে আমি পেঁয়াজ সংরক্ষণ করে থাকি। আমার মতো পেঁয়াজ নিয়ে কান্নাকাটি করতে হয় যাদের, তাদের হয়তো এই পেঁয়াজ সংরক্ষণ করাটা কাজে আসতে পারে। এখানে 1 কেজি পেঁয়াজ আছে, ভিডিওতে দেখানোর স্বার্থে আমি কম করে নিয়েছি, তা না হলে আমি 5 থেকে 10 কেজি পর্যন্ত পেঁয়াজ এভাবে সংরক্ষণ করে থাকি। আমাকে পেঁয়াজ কেটে দিতে হেল্প করে সেই আপাটা, যে নাকি কিছুক্ষণ আগে মাছ কেটে দিল। যাই হোক,
এক কেজি পেঁয়াজ প্রথমে ছোলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কেটে নেওয়ার পর ভাগ ভাগ করে পলি ব্যাগে রাখতে পারেন, তা না হলে একটা শক্ত বড় পলি ব্যাগেও একসাথে করে রাখা যায়। এভাবে সবগুলো প্যাক করা হয়ে গেলে ফ্রিজারে রেখে দিতে হবে। যখন লাগবে রান্নার সময় একটা করে বের করে নিলে হয়ে যাবে। সবগুলো মাছ ধোয়া শেষ, অনেক সময় লেগেছে এই মাছগুলো পরিষ্কার করতে। আমার মাছ আমি নিজেই ধুতে বা পরিষ্কার করতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। দুই ধরনের মাছ দুইটা বক্সে করে রেখে দিব। কই মাছ ধোয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, ধোয়ার সময় হাতে যেন কাটা না বিঁধে। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ইনশাল্লাহ পরে অন্য একদিন আমার অন্য একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার এই মাছ ধোয়া। এই কই মাছ কিন্তু ভুনা করে বা পালং শাকের সাথে ঝোল করে বা ডাটা আলুর সাথে ঝোল তরকারি খুব ভালো লাগে। আপনাদের কাছে কই মাছের কোন রেসিপিটা সবচাইতে পছন্দের আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। ভাটা মাছের আলাদা একটা বক্স করলাম। যে কোনো মাছ বা মাংস বেশি দিন কিন্তু ফ্রিজারে রাখলে ভালো লাগে না, তাজা তাজা খেতেই ভালো লাগে। তাই তাড়াতাড়ি এই মাছগুলো শেষ করে নিতে হবে, ছোট মাছ তো আলাদা আলাদা আর করলাম না, একটা বক্সে করেই রেখে দিলাম। আজ সারাদিন অনেক কিছুই করলাম, অনেক কিছুই করে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যার সময় একটা পিৎজা তৈরি করে নিয়েছি সন্ধ্যার স্ন্যাক্স। এই পিৎজাটা কিন্তু আমি ডিম দিয়ে করেছি, ডিম কিছু গরুর মাংস আর চিজ, খুব ইয়াম্মি হয়েছিল। এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।